আনন্দময় বিদ্যগুরু শ্রী সমীরেশ্বর ভট্টাচার্য প্রতিষ্ঠিত বিশ্ব সেবাশ্রম সংঘের বিশ্বমাতা মন্দিরে এলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লাগনেশন। তিনি শ্রী সমীরেশ্বর হস্তশিল্পের প্রদর্শনশালা ঘুরে দেখেছেন। এরপর তিনি নবনির্মিত বিশ্বমাতা মন্দিরে গণেশ পুজোর উদ্বোধন করেন। তারপর শ্রী সমীরেশ্বরের আরাধ্য দেবী বিশ্বমাতা দক্ষিণাকালীর আরতি করেন। সভামঞ্চে বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর নিজের হাতে আঁকা রাজ্যপালের তৈলচিত্র তার হাতে উপহারস্বরূপ তুলে দেন। রাজ্যপাল তার ভাষণে বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই আমার এখানে গুরুজির সাথে দেখা করতে আসার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি, আজ এলাম। I recall last year in the month of August, I met the beloved Guruji at the Kolkata Rajbhavan during my governorship of Bengal. That time, Abhidhananda Dambacharji Maharaj invited me to visit this রাজ্যপাল তার বক্তব্যে শ্রী সমীরেশ্বরের মানব সেবা ধর্মের কথা এবং বিভিন্ন সামাজিক সেবার কথা উল্লেখ করেন। Who feels that Manav Seva, Madhav is Madhav Seva, they are just like Hanuman, I will definitely, I will also be there. এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন নব বারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, বিশ্ব সেবাশ্রম সংঘের সভাধিপতি হনুপত রাম আগারওয়াল প্রমুখ।